আবার 5 টাকা বেশি দিচ্ছে দিছে বলেন আর সবাই তো নিচ্ছে আগে 30 টাকা করে যেতাম আজকে 45 টাকা নিল সরকারের কথা তারা শুনবে না আমাদের কথা শুনবে না খরচের বোঝায় যোগ হলো গণপরিবহনের বাড়তি ভাড়া আদায় হচ্ছে কয়েক গুণ বেশি যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি ক্ষুব্ধ সাধারণ মানুষ দাম সমন্বয়ের দাবিতে 14 জেলায় ট্যাঙ্ক লরি মালিকদের 24 ঘন্টার ধর্মঘট বন্ধ তেল উত্তোলন ও পরিবহন রাজধানীতে পণ্যবাহী ট্রাক ঢুকেছে কম প্রভাব পড়বে বাজারে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সব আন্দোলনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট চুরির প্রতিবাদের শুরু এখানেই বললেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব ঢাকার চীন বাংলাদেশ বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ